এম মিরাজ হুসাইন আপনি লিখেছেন কাপড় দোকানদার হওয়ার কারণে অনেক মহিলার সাথে কথা বলতে হয় হাসি মুখেই কথা বলতে হয় এক্ষেত্রে এটা কি আমার জন্য জায়েজ হবে এদিকে আমার গুণা হবে ভাই মিরাজ আমরা এর আগে এ ধরনের প্রশ্ন বেশ অনেকবার পেয়েছি এবং সেগুলোর উত্তরে আমরা বলেছি যে আমরা দোকানদারি করতে গিয়ে কাস্টমারের সাথে সুন্দর আচরণ করতে হয় মিষ্টি কথা বলতে হয় অথচ একজন বেগানা নারী এবং পুরুষ এক অন্যের সাথে খুব বেশি মিষ্টি আলাপ সালাপ করাটা এটা পর্দার যে চাহিদা আছে তার পরিপন্থী পর্দার যে বিধান আছে তার সাথে এটা যায় না তো সেই জায়গা থেকে আমরা বলবো যে এ ধরনের পরিস্থিতিতে তাদের সাথে তৈরি করে আলাপ সালাপ না করাই উচিত এমন কথা না করলে কাস্টমার তো রাগ করবেন অথবা তিনি ভুল বুঝবেন বা আমার দোকানে আসবেন না তো সেক্ষেত্রে আমাদের কারণে হলো যে তাদেরকে বিভিন্নভাবে তাদের হিতাকাঙ্ক্ষিতার বিষয়টা বোঝানোর চেষ্টা করা এবং আকারে ইঙ্গিতে হলেও আমার সীমাবদ্ধার জায়গা আমি যে শরীর এই কারণে তার দিকে তাকাচ্ছি না বা তার সাথে মানে প্রয়োজনের চাইতে অতিরিক্ত যেটাকে বলে আপনার খাজুরি প্রায় মানুষ সময় দোকানদাররা শুধুমাত্র দর্শক এই একটি আপনার কাস্টমারকে কনভিন্স করার জন্য করে থাকে সেরকম কিছু আমি করছি না আমার শরীর এই কারণে এটা যদি তাকে বোঝাই দেওয়া যায় এবং তার প্রতি তার এবং তার প্রতি কেয়ারের সব দিকগুলো যদি লক্ষ্য রাখা হয় আশা করা যায় কাস্টমার কনভিন্স হবে ইনশাআল্লাহ এবং তার সাথে সদাচরণ করতে তো নিষেধ নেই সদাচরণ করা সুন্দর কথা বলা অতিরিক্ত কীর্তিমত ব্যবহার করা যেটা ফেতনার কারণ হতে পারে ফেতনার কারণ হবে সেরকম আশঙ্কা থাকলে অহেতুক কথা বলা এবং আপনার ঘুরিয়ে পিছিয়ে কথা বলা সেগুলোতে এমনিতেও খুব বেশি প্রশংসনীয় কাজ নয় তো সেগুলো অ্যাভয়েড করতে হবে